জি কিউ কিরঞ্জ চ্যানেলে এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত নাই তো আজকে আমি আলোচনা করবো দু হাজার বাইশ সালের যে জানুয়ারি মাসে মডেল অ্যাক্টরি টাস্ক দিয়েছে তার ইতিহাস বিষয়ে আজকে আলোচনা করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে পূর্ণমান রয়েছে কুড়ি তো এখানে কুড়ি নম্বরের মোট প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা তোমাদের জানুয়ারি মাসে করে তোমাদের স্কুলের মধ্যে খাতা জমা দিতে হবে তো চলো দেখে নিচ্ছি কী কী প্রশ্ন আছে এখানে দেখো একের দাগে এখানে দিয়েছে ঠিক ভুল নির্ণয় করো তিনটে প্রশ্ন রয়েছে তিনটেতে রয়েছে তিন নাম্বার তারপর দেখো এখানে স্তম্ভ মেলাও রয়েছে তম স্তম্ভ মেলাতে তিনটে তোমার রয়েছে সেখানে তিন নাম্বার রয়েছে তো এরপরে আমরা দেখে নিচ্ছি তিনের দাগে কী কী প্রশ্ন রয়েছে তিনের বাক্যের প্রশ্ন রয়েছে একটি বা দুটি বাক্যে লেখো এখানে দুই গুণ দুই সমান চার নম্বর এখানে দুটি প্রশ্ন রয়েছে তারপর চারের দাগে রয়েছে নিজের ভাষায় লেখো তিন চারটি বাক্যে তো এখানে দুটো প্রশ্ন রয়েছে দুটো প্রশ্নের নাম্বার হচ্ছে পাঁচ করে দশ নম্বর তো চলো এবার আমরা উত্তরটা দেখে নিচ্ছি একের দায়গের কয়েক যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দেখো বিন্ধ পর্বতের দক্ষিণ ভাগকে বলা হতো দাক্ষিণাত্য তো এটা একদম সঠিক তো সেই জন্য তোমরা লিখবে ঠিক তারপর দেখো হর্ষচয়িত লিখেছিলেন হর্ষবর্ধন এটা ভুল সেই জন্য হয়ে আছে ভুল তারপরে গয়ের দাগের লেখা আছে জাদুঘরে থাকে পুরনো দিনের নানান প্রত্নবস্তু এটা ঠিক সেই জন্য পাশে লিখবে তোমরা ঠিক তারপর দেখো স্তম্ভ মেলাতে বলে যে স্তম্ভতে প্রশ্নটা ছিল শকাব্দ গুপ্তাব্দ হর্ষাব্দ কস্তম্ভে এবং খস্তম্ভে রয়েছে হর্ষবর্ধন কনিষ্ক এবং প্রথম চন্দ্রগুপ্ত তো এটা সঠিক উত্তরটা হয়ে যাবে দেখো শকাব্দ তার সঙ্গে খস্তম্ভের মিল হবে কনিষ্ক গুপ্তাব্দ তার সঙ্গে প্রথম অর্থাৎ খস্তম্ভের মিল হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত আর হর্ষাব্দ সঙ্গে মিল হয়ে যাচ্ছে হর্ষবর্ধন তো এরপর আমরা দেখে নেব তিনের দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও কোন অঞ্চলকে আর্যাবর্ত বলা হয় তো উত্তর লিখবে ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বৃন্দ পর্বত সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হতো ক্ষয়ের দাগে প্রশ্ন বলা হয়েছে যে প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলা হয় তো উত্তর লিখবে যে ঐতিহাসিক যুগের লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি সেই যুগের ইতিহাসকে প্রায় ঐতিহাসিক যুগ বলে তো এরপর আমরা দেখে নেব চারদের কি প্রশ্ন আছে তো এবার আসছি আমরা দাগের প্রশ্নে নিজের ভাষায় লেখো তিন যেতে বাক্যে তো এখানে কয়েক দাগের প্রশ্ন ছিল প্রশক্তি কি মুদ্রা কিভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে তো উত্তর লিখবে প্রশক্তি মানে হলো গুণগান করা অনেক সময় শাসকের গুণগান দেখে লেখক হিসেবে খোদাই করা হতো সেগুলোকে বলা হতো প্রশক্তি তারপর তোমরা লিখবে মুদ্রা কীভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে তো উত্তর লিখবে প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য মুদ্রার ভূমিকা গুরুত্বপূর্ণ মুদ্রা শাসকের নাম মূর্তি প্রভৃতি খোদাই করা থাকে অব্দ পাওয়া যায় মুদ্রায় এর ফলে মুদ্রা থেকে নানারকম তথ্য জানা জানতে পারা যায় শখ কুষাণদের ইতিহাস তো তাদের মুদ্রা থেকেই জানা যায় তো এরপর আসছি আমরা পরের প্রশ্নে ক্ষয় প্রশ্ন সাহিত্য উপাদানের সমস্যাগুলি কি কি উত্তর লিখবে সাহিত্য উপাদানে কিছু সমস্যা আছে সেগুলি হলো বিদেশিরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বুঝতেন না ফলে অনেক কিছুর মানে বুঝতে তাদের ভুল হয়েছিল তাছাড়া অনেক লেখার মধ্যে পক্ষপাতিত্ব ছিল দেশীয় সাহিত্য ও পক্ষপাতিত্বের উদাহরণ আছে তাছাড়া কাব্য নাটকে সমাজের নিচু তলার মানুষের কথা বিশেষ জানা যায় না অধিকাংশ সাহিত্যের বর্ণনা মন করা তবুও প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস জানার জন্য সাহিত্য উপাদানগুলোর গুরুত্ব রয়েছে তো এইভাবে তোমরা প্রশ্নের উত্তরটা লিখবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো আজকে এখানেই ভিডিও শেষ করছি টাট